ওই সোনার ডিএনএ টেস্ট আমাকে করাতে হবে। ও আসলে কেসটা আমার জানাটা খুব জরুরি। ইশকা এত সহজে ছেড়ে দেবে না। তোর বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে গেছিল, আর যাওয়ার পরও আমি হসপিটালে খবর নিয়েছিলাম। তাহলে একে আমাকে আগে ডিএনএ টেস্টের ব্যাপারটা দেখতে হবে, আর তারপর তারপর আমি দীপাকে খুঁজে বের করব। করবই। সোনা মাম্মা একদম দুষ্টুমি করবে না, কিন্তু লক্ষ্মী মেয়েও থাকবে, বলে কিন্তু দিদিভাই এসে আমাকে ভীষণ ভোগবে। জানো দিদিভাই গাড়িতে নেই, কাজে গেছে। হ্যাঁ দেখি দেখি সুন্দর লাগছে। আমার না এদিকটা একদম ভালো লাগছে না। কিন্তু আমি যে তোমার জন্য ভালোবেসে আনলাম, আমি চাই না। অমন করে বললে কিন্তু আমার খুব দুঃখ লাগে। না, তুমি এটা নিয়ে নাও। কি হয়েছে মা? দেখো না, মিষ্টান্তি আমার জোর ধরে তিনটা পরিয়ে দিয়েছে। শোনা, বলছি পছন্দ হয়নি আমাকেই বলতে পারতে, তোমার বাবার কাছে নালিশ করার কি ছিল? আমি ফিরে নিলাম একদম। লাগলো? সো সরি বাবা। বাচ্চাদের ইরিটেট করা আমি পছন্দ করি না। ও যেটা চাইছেন ওর সাথে কেন জোর করা হচ্ছে? নন্সেন্স। সুচা, আমি তোকে ভালোবাসি, তাই ভালোবেসে ওর জন্য জিনিসটা এনেছিলাম। আমি না বুঝতে পারি না, ও সবাইকে পছন্দ করে কিন্তু ওর আমাকে নিয়ে কিসের সমস্যা? সেটা তুই নিজেকে জিজ্ঞাসা কর। চলো, আমি তোমায় স্কুলে ড্রপ করে দিচ্ছি, তারপর আমাকে হসপিটালে যেতে হবে। এসো। আমার কাজের কাজটা হয়ে গেছে। সোনার চুল দিয়ে এবার ডিএনএ টেস্ট করব। বাবা, একটা সিডলের কথা বলি। মায়ের শরীর ব্যথা হলে মাটি বলো যে আমি মাটি খুব মিস করছি। চলো মা। এই আমার ব্যাগ আর ওয়াটার বটল। সোনা মাম্মা লক্ষ্মী হয়ে থাকবে। এই যে এসব রাখো, তুমি এখন আমার সাথে চলো। কোথায় যাব? গেলে দেখতে পাবে, চলো। মা, আমার এখন অনেক কাজ আছে। শোনা, রূপা তোমাকে এখানে কেন এনেছে সেটা কি ভুলে গেলে? রূপা তোমাকে নিয়ে যাবে হাসপাতালে। তোর মাথাটা খারাপ হয়ে গেছে, কি করছিলিস কর, আমাকে আমার কাজটা সারতে দে। না, আজ তোমাকে রূপা নিয়ে যাবেই যাবে। রূপা, আজ আমরা যাব না, আমরা অন্য একদিন যাব। না, রূপার কথা আজ তোমাকে শুনতেই হবে। রূপা আজই তোমাকে নিয়ে যাবে ভালো ডাক্তারবাবুর কাছে। ডক্টর সেনগুপ্ত না আসা পর্যন্ত কিছু ডিসাইড করতে পারছি না। ওই তো স্যার এসে গেছেন। আচ্ছা শুনুন, আমার বেশ কিছু ইম্পর্টেন্ট কয়েকটা সার্জারি আছে, আমি সেটা নিয়ে মিটিংয়ে ব্যস্ত থাকবো। আপনারা একটু কাইন্ডলি সবাইকে জানিয়ে দেবেন সেটা। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি সবাইকে।
তো স্মৃতি এত মুহূর্তে হসপিটালের সঙ্গে জড়িয়ে আছে, আমি কি করে গিয়ে দাঁড়াবো সামনে? কি করে কি বলছো বলতো? তুমি তুমি ভয় ঠাকুরের নাম করছো? ভয়ের কি আছে শুনি? রূপা আছে তো তোমার সঙ্গে? রূপা রূপা আমার কথাটা শোন, আমি বলি কি? না তুমি এখানে বসো, আমি দেখছি ভালো ডাক্তার বাবু কোথায়। বলছি তুমি কিছু বলবে? বলছি ভালো ডাক্তার বাবু কোথায় বলো তো, এই কার্ডটা দেখো তো। ও ডক্টর সূর্য সেনগুপ্ত, কিন্তু উনি তো খুব ব্যস্ত আজকে, আজকে তো ওনার সঙ্গে দেখা করতে পারবে না। ওনাকে একবার বলো না, রূপা এসেছে বললেই বুঝতে পারবে। জানো আমার মায়ের না খুব শরীর খারাপ। আজ তো হবে না বাবু, তুমি অন্যদিন এসো। এত বছরে নতুন স্টাফ এসেছে, পুরোনোরা নেই, মেয়েটাকে তো বোঝাতে পারি না, তবে ভগবান আজ আমায় রক্ষা করেছেন। মা আজকে বললো ডাক্তার বাবু দেখা হবে না। ডাক্তার বাবু, মা দেখো ডাক্তার বাবু আসছে। রূপা, তুমি রূপাকে আসতে বলেছিলে, রূপা এসেছে। এবার মাকে সারিয়ে দাও তুমি, আমি মাকে নিয়ে এসেছি। কোথায় তোমার মা? ওই তো এখানে। রূপা রূপা চলো, আমিও তোমার সাথে যাচ্ছি, আমিও দেখছি। চলো স্যার, আপনি তো মিটিং করবেন, আপনার তো সার্জারিও আছে। এই কি বিপদে পড়লাম ঠাকুর, বাবা মেয়ে হাত ধরাধরি করে আমার খোঁজ করছে, কি হবে এখন? যদি ডাক্তারবাবু আমাকে, আসলে আমি ওকে কথা দিয়েছি ওর মায়ের সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব আমি নেব, আমাকে 5 মিনিট সময় দিন, আমি চলে আসবো। মা যে কোথায় চলে গেল ডাক্তার বাবু? আচ্ছা মাকে খুঁজে পাওয়া যাবে, আমরা দুজনে একসাথে খুঁজে বার করবো, এসো আমার সাথে চলো। স্যার স্যার, কাল যে পেশেন্টের ওপেন হার্ট সার্জারি হয়েছিল স্যার, ওনার হঠাৎই কোনো পালস পাওয়া যাচ্ছে না, আপনি প্লিজ একবার ওটিতে যাওয়ার আগে ওনাকে দেখুন স্যার। সামনে যাওয়ার মতো জোর পাচ্ছি না রে মা, আমি চাই না তোর সামনে একটা অশান্তি হোক, আমাকে তুই পারলে ক্ষমা করিস রূপা। হ্যাঁ হ্যালো, বলছি এদিকটা একটু আসতে হবে, একটু প্রেশার আছে, দেখতে হবে। মাকে তো পাচ্ছি না ডাক্তার বাবু। বলছি আমার তো একটু ইমার্জেন্সি আছে, আমাকে না গেলে না বকা দেবে, আমাকে এখন যেতেই হবে। তুমি এক কাজ করো, আজকে না আজকে হবে না, তুমি অন্য একদিন তোমার মাকে নিয়ে এসো, তুমি তোমার হাতে যে কার্ডটা আছে ওখানে আমার নাম্বার আছে, তো তুমি এরপর যেদিন আসবে মাকে নিয়ে আসার আগে একবার আমাকে ফোন করে দেবে। আই প্রমিস ইউ সেদিনকে আমি আর কোনো বাইরের কাজে রাখবো না, শুধু তোমার মাকেই দেখব, প্রমিস। Oh,
যতক্ষণ না তোমার মা ফিরে আসছেন বাইরে যাবে না, ওখানে বসো চুপ করে, কেমন? মায়ের খুব কষ্ট ডাক্তারবাবু, তুমি না দেখলে খুব কষ্ট পাবে। কোনো চিন্তা করো না রূপা, আই প্রমিস ইউ তোমার মাকে আমি ঠিক সারিয়ে দেবো। আপনি যে আমায় অবিশ্বাস দিয়ে শেষ করে দিয়েছেন ডাক্তারবাবু, আর কিভাবে সারাবেন আপনি? আচ্ছা আমাকে তো এখন যেতে হবে, আমি এখন আসছি। আর হ্যাঁ, মায়ের যদি কখনো কোনো সমস্যা হয়, কষ্ট হয়, মায়ের যে রিপোর্টগুলো আছে তুমি শুধু রিপোর্টগুলো নিয়ে এলেও হবে, আমি দেখে বলে দেবো, ঠিক আছে? আর এরপর যখনই আসবে মাকে নিয়ে, বড় আর একজনকে সঙ্গে নিয়ে আসবে, কেমন? আর রূপা ভালো থাকবে, টাটা, আবার দেখা হবে। আপনারা একটু ওটির দিকে যান, আমি আইসিউ থেকে ঘুরে আসছি। ঠিক আছে। আমি তো এই চলো চলো ভালো ডাক্তারবাবু এখানে গেলে চলো মা মা আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আজ ছেড়ে দে, আজ উনি খুব ব্যস্ত আছেন। হ্যাঁ ব্যস্ত আছে বললো, কিন্তু তুমি তো ছিলেন না, তুমি কি করে জানলে ডাক্তারবাবু আজকে ব্যস্ত আছে? তুমি শুনছিলে সব কথা? তুমি কি ইচ্ছে করে লুকিয়ে গেছিলে? তুমি কথা শুনছিলে তো সামনে এলে না কেন বলো? তোকে আমি সত্যিটা কি করে বলি মা, জানি দেখা হবে অনুরাগের ছোঁয়া সোম থেকে শুক্র রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।